শেখ হাসিনার দিনও ঘনিয়ে আসছে। শেখ হাসিনা মারা যাবার পরে স্বাভাবিকভাবে মারা গেলেও দেখবেন যে আওয়ামী লীগের ভেতরেই আওয়ামী লীগের মাংস খাবে, কাকে কাকের মাংস খায় না, কিন্তু আওয়ামীরা আওয়ামীদের মাংস খায়। এই তবে আমি যেটা বলি, জনগণকে বলছি, যারা অনুষ্ঠান দেখছেন তাদের বলছি, লিস্টে কিন্তু শফিউদ্দিনের নামও থাকতে হবে। আজিজ, বেনজির, শফিউদ্দিন, এই যে দেশের শত্রুদের নামের ভিতরে এদের ভবিষ্যতে বিচার করা হবে, এদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করতে হবে, সরকার কর্তৃক দখল করতে হবে এবং এদেরকে শাস্তি দিতে হবে। এরা যেন পালাতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এরা সবগুলোই ভারতের প্ল্যান্টেড এজেন্টস, এটা মনে রাখতে হবে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত এবং ভারতের যারা দালালি করছে তারাও আমাদের জনগণের বন্ধু বা বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা সন্ত্রাসী, তারা ডাকাত, তারা লুটেরা। জি স্যার, এবং এক্ষেত্রে স্যার আরেকটি বিষয় আমি দর্শকদেরকে রিমাইন্ড দিতে চাই যে ভিপি নূরের নেতৃত্বে তাদের যে সংগঠনের ছেলেপেলারা, তারা যে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে তারা যে প্রতিবাদ করেছিল এবং ওই কর্মসূচির কারণে কিন্তু তাদের 54 জন ছেলেকে আটক করা হয়েছে এবং তারা মাসের পর মাস তারা কিন্তু এখনো জেলেই রয়েছে, তাদের কিন্তু মুক্তি দেওয়ার কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। তো এ থেকে কিন্তু বোঝা যায় যে আপনি যদি ভারতের বিরুদ্ধে কিছু বলেন বা করার চেষ্টা করেন তাহলে আপনার পরিণতি কি হতে পারে, এটাকে কিন্তু আমরা বুঝতে পারছি। এটা তো আমরা হেফাজতের ব্যাপারে দেখলাম, মামুনুল হক একসময় বসংবদ হাসিনা পন্থী, তাকেও তো উনি স্পেয়ার করলেন না, যে এখনো তো উনি জেলেই আছেন। সুতরাং হাসিনা যাকে ধরে, যেটা ওই যে সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছিলেন, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। সুতরাং হাসিনা যে বাঘের মতো ধরেছে তাদেরকে, এখন নূরদের সমর্থকদেরকে নিশ্চয়ই হাসিনা সহজে ছাড়বে না। এবং কিন্তু স্যার অতীত আমরা দেখেছি অনেক বিষয়ে কিন্তু নূরেরা অনেক ধরনের তারা পদক্ষেপ নেওয়ার পরে কিন্তু সরকার ওইভাবে হার্ড লাইনে যায়নি, কিন্তু যেই তারা নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে একটা প্রতিবাদ কর্মসূচি করলো এরপরেই কিন্তু সরকার 54 জনকে আটক করলো এবং তাদেরকে কিন্তু জামিন দিচ্ছে না। এর আগেও তারা আটক হয়েছে, জামিন পেয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু জামিন পাচ্ছে না। অর্থাৎ একটি স্ট্রং মেসেজ কি এক্ষেত্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তুমি আর যাই করো, ভারতের বিরুদ্ধে কিছু বললে সেক্ষেত্রে তুমি পার পাবে না। নিশ্চয়ই আমাদের বিচার বিভাগ যে স্বাধীন না তার প্রমাণ আর কতবার দেব। একবার মনে আছে লন্ডনে যখন শেখ হাসিনা গিয়েছিলেন তখন তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির লোকজন তাকে কালো পতাকা দেখিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, অনেক হেনস্থা করেছিল শেখ হাসিনাকে। শেখ হাসিনা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রকাশ্যেই বলেছিলেন যে তারেক জিয়া যদি এরকম করে তাহলে তার মা আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবে না। তিনি তো দেশের অবৈধ প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, কাকে আদালত জেল থেকে ছাড়া দেবে বা কাকে ছাড়বে না সেটা তো তার জানার কথা না, জানার কথা হলো বলার কথা না। শেখ হাসিনা তো বলেই দিলেন যে তারেক জিয়ার মাকে বোধ হয় তার আর কোনোদিন ছাড়া হবে না তারেক জিয়ার ব্যবহারের জন্য। তো কাকে জামিন দেবেন, কাকে মৃত্যুদণ্ড দেবেন, কাকে দেবেন না, সে সে ডিসিশনটা নেয় একজনই, সেটা শেখ হাসিনা। তার অধীনে কাজ করছে এই যে দরবেশ বাবা থেকে শুরু করে সিভিলিয়ান মাফিয়া, যেগুলো বসুন্ধরা বলেন আর যত কিছুই বলেন, বড় বড় গার্মেন্ট এর বড় বড় লোকজনদেরকে, এই লন্ডনে একজনকে মেরে ফেললো না, জেনারেল বেলালের ভাই, কানের ভিতরে ওই যে বেরিয়াম দিয়ে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে 3-4 সেকেন্ডের ভিতরে মানুষের মৃত্যু ঘটে। আনিসুল হককে মেরে ফেলা হলো না, খুব বেশি অনেক কিছু জানতেন বলে। সুতরাং সবকিছু তো এই মাফিয়া কুইন উনি করেন এবং কতদিন করতে পারবে, যতদিন ভারত তার সঙ্গে আছে। তবে ভারতের দিন ঘনিয়ে আসছে, শেখ হাসিনার দিনও ঘনিয়ে আসছে, এবং শেখ হাসিনা যদি বার্ধক্যজনিত কারণে, বয়সের চাপে বা অন্য কিছু কারণে স্বাভাবিক মৃত্যু হয় বা উনি যদি রিটায়ার করেন কোন কারণে, ওদের ভেতরে অন্তর্দ্বন্দ্ব লাগবে। যেহেতু কোন অপোজিশন পার্টি এখন নেই, তো দলের ভেতরেই দেখবেন যে সেলিম গোষ্ঠী বনাম হেলাল গোষ্ঠী বনাম অমুক বনাম তমুক,
কারণ সবাই তো দেশটাকে মনে করেছে শেখ ডাইনেস্টির একটা অঙ্গ। সেই শাহজাহান মারা যাওয়ার আগে সম্রাট মোগল সম্রাট শাহজাহানের চার ছেলের ভিতরে যে উত্তরাধিকার যুদ্ধ হলো, যেখানে আওরঙ্গজেব বিজয়ী হয়ে তিন ভাইকে হত্যা করালেন, সেই এরকম একটা ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যান বা তার মৃত্যু হয়। রিটায়ার তো করবে না, কেন মধু, এখানে তো মধু, প্রচন্ড মধু, মধুমক্ষিকা রিটায়ার করে না, মারা যায়। শেখ হাসিনা মারা যাবার পরে স্বাভাবিকভাবে মারা গেলেও দেখবেন যে আওয়ামী লীগের ভেতরেই আওয়ামী লীগের মাংস খাবে। কাকে কাকের মাংস খায় না, কিন্তু আওয়ামীরা আওয়ামীদের মাংস খায়। এই যে বিথারকে যে হত্যা করা হয়েছিল, আওয়ামী একজনকে আওয়ামীরাই হত্যা করেছিল, এবং সেখানে যেটা বললাম দুষ্ট লোকেরা বলে জেনারেল শফিউদ্দিন উনি তখন কর্নেল ছিলেন, তার নাকি একটা রোল ছিল, যদি না থাকে। এই জন্য মোনাকে আমি আবার আহ্বান করছি, আপনি তখন আর্মি চিফ হতে যাচ্ছেন, আপনি এবার আপনার কাজিন বিথারের বিচার করেন, দেখা যাক কি হয়। ধন্যবাদ স্যার। তো এ পর্যায়ে আমি আরেকটি সংবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে যুক্তরাজ্য ভিত্তিক কিউএস সম্প্রতি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। তো সেই তালিকায় সেরা 800টি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। তো আপনি একজন শিক্ষাবিদ হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি 10 বছরের বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, 4 বছর একটা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকাতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইইউবি ডিন ছিলাম, প্রফেসর এন্ড ডিন। তো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইইউবিতে শিক্ষকতার সুযোগ হয়েছে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তা আমার ছাত্র এবং শিক্ষক হিসেবে যে অভিজ্ঞতা, তা থেকে আমি বলতে পারি 1970-71 এমনকি 1974-75 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডার্ড ছিল তার ধারে কাছেও এখন নেই। আর এই 800টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা তো নেই এটা। আমি তো মনে করি যে তারা যদি আরো একেবারে সরে জমিনে এখানে নেমে এসে দেখি অবস্থা, তাহলে পৃথিবীর 10,000 বিশ্ববিদ্যালয়ের ভিতরেও একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা কারো হওয়ার কথা না। তারা তো মনে ধরেই নিয়েছে যে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাইব্রেরি আছে, আর্টস এর, হিউম্যানিটিজ এর একটা, সায়েন্স এর একটা, বিজনেস স্টাডিজ এর একটা, সেখানে ছেলে মেয়েরা গিয়ে পড়াশোনা করে। তারা কি জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30,000 ছাত্র পড়াশোনা করে? আমরা যখন পড়তাম 1970-71 সালে আমি এম এ পাশ করেছি, 70 সালের ব্যাচ, 71-এর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 3,000। আমাদের 3,000 ছাত্রের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে যে লাইব্রেরি ভবন সেটা আমরা ব্যবহার করতাম, সেটা আর প্রতুলতা ছিল, সেটা মোটামুটি একটা জাস্টিফাইড লাইব্রেরি সাইজ। এখন 30,000 ছাত্রের জন্য ওই লাইব্রেরিতে যদি তারা 30,000 ছেলে ঢোকে, তাদেরকে দাঁড়ানোর জায়গা তো দেওয়া যাবে না, তারা পড়বে কোথায়? ঢাকার যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় ছেলে মেয়েরা, তারা গণ রুমে থাকে। গণ রুম মানে কি? এক একটা রুমে ফ্লোরিং করে 20 জন 25 জন 30 জন 50 জন ঘুমায়, একটা বাজারের মতো। রেলওয়ে স্টেশনে যে লোকজন ঘুমিয়ে থাকে, কুলিরা ঘুমিয়ে থাকে, গৃহহীন লোকেরা যে ঘুমায় রাস্তায়, ওই রকম অবস্থায় হলের একটা রুম থাকে বড়, সেখানে 30-40-50 জন করে ঘুমায়। তো সেখানে পড়াশোনা করার তো কথা না, যে খাবার তারা খায় যে টাকা দিয়ে কেনে, সেখানে প্রোটিন, যেটা যেটা শফিউদ্দিন বললেন যে আর্মির সোলজারদের জন্য প্রোটিনের ব্যবস্থা করা হয়েছে, দুই বেলাই তারা মাছ মাংস খায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়ে দেখেন তারা কি খায়, ডিম বা মাখন তো এখানে একটা ফরবিডেন আইটেম, এটা একেবারে বেহেশতের খানা, ওগুলোর ধারে কাছেও তারা যেতে পারে না। তাদের থাকার জায়গা, পড়াশোনার জায়গা, খাবার দাবারের ব্যবস্থা এবং পড়াশোনার যে মান হয়েছে, গতবারের কোশ্চেন বাদ দিয়ে আপনি কিছু কোশ্চেন মুখস্থ করে পরীক্ষা হলে যাবেন, এবং শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত, তারা দলীয়করণ হয়েছে শিক্ষকদের ভেতরেও ছাত্রদের ভেতরেও। আমাদের সময় কোন শিক্ষক কোন পন্থী ছিলেন বা কোন ছাত্র কোন দল করে, সেই বিচার করে শিক্ষকরা নাম্বার দিতেন না,
তারা অন্ধভাবে ছেলেদেরকে পড়াতেন, অন্ধভাবে তাদেরকে মূল্যায়ন করতেন। সুতরাং ওইটা যদি বিশ্বের কোন যারা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ নিয়োজিত তারা যদি দেখতো, বলতো যে এগুলো গোয়াল ঘর। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সম্বন্ধে আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর 10,000 বিশ্ববিদ্যালয়েরও একটা হবার যোগ্য নয়, পিরিয়ড। এখানকার গ্রাজুয়েটরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 2019 সালে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শতকরা 46% গ্রাজুয়েট বেকার, তারা কোন বেসরকারি কোম্পানিতে চাকরি করতে পারে না। ভারতীয়রা চাকরি করছে কি জন্য? যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যাক বলেন, নর্থ সাউথ বলেন, আইইউবি বলেন, তাদের ভালো ছেলেরা তো বিদেশে চলে যায়। সুতরাং যারা এখানে বাংলাদেশে ধুকে ধুকে মরছে তারা ওই চাকরির ইন্টারভিউ বোর্ডেও কোয়ালিফাই করতে পারে না, তারা শুধু সরকারি চাকরি। মাত্র 3% চাকরি হচ্ছে সরকারি, আর সবই বেসরকারি চাকরি। বেসরকারি চাকরিতে এখন ইংরেজি না জানা ছেলে মেয়েকে কেন কোন ব্যাংক বা কোন গার্মেন্ট ফ্যাক্টরি কেন তাদেরকে চাকরি দেবে? আপনি বলেন।